ইরানে মেয়েদের স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা হিসেবে দুর্বৃত্তরা দেশজুড়ে বিষাক্ত গ্যাস হামলা চালিয়েছে বলে ধারণা করছে ইরান সরকার। গেল তিন মাস ধরে দেশটির রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলীয় কম শহরের শত শত স্কুলছাত্রী শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অনেক ছাত্রী হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবার নতুন করে বিষাক্ত গ্যাস হামলায় অসুস্থ হয়ে পড়ায় ইরানের পাঁচটি প্রদেশে বেশ কয়েকজন স্কুল ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, পেট ব্যথা, বমিসহ নানা ধরনের শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে। এ বিষয়ে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এবং মেহের নিউজ জানায়, দেশটির হামেদান, জানজান, পশ্চিমাঞ্চলীয় আজারবাইজান, দক্ষিণাঞ্চলীয় ফার্স এবং উত্তরাঞ্চলীয় আলবর্স প্রদেশে শুক্রবার বিষক্রিয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, তবে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। এদিকে বিষ প্রয়োগ ও গ্যাস হামলার ঘটনার তদন্তে দেশটির গোয়েন্দা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মৌসুমী সাথী, সময় সংবাদ।